মুর্শিদাবাদে যারা পর্যটকেরা আসেন তাদের মধ্যে অনেকেই জানতে চান নবাব সিরাজউদ্দৌলা তার কোনো স্থাপত্য নেই, অনেকেই নিরাশ হয়ে বাড়ি ফিরে চান। নবাব সিরাজউদ্দৌলার শুধুমাত্র সমাধি ছাড়া তার কোনো কিছুই আর স্থাপত্যের চিহ্ন বেঁচে নেই। কিন্তু এরই মধ্যে অনাদরে অযত্নে সেই সময়ে নবাবের প্রাসাদ হীরাছিল তার শেষ চিহ্ন নিয়ে বিলুপ্তির পথে প্রহর গুনছে। কালের প্রকোপে খইতে খইতে এখন মাত্র কয়েকটি ইট বেঁচে রয়েছে, যা নবাব সিরাজউদ্দৌলার করে যাওয়া সেই স্থাপত্যকে আরও একবার আমাদের সামনে তুলে ধরে। কিন্তু এই হীরাছিলকে বাঁচানো সম্ভব হতো যদি সদিচ্ছা থাকতো আমাদের প্রত্যেকের, যদি সদিচ্ছা হতো সরকারের। এখনও পর্যন্ত যেটুকু চিহ্ন তার বেঁচে রয়েছে সেটুকুও যদি বাঁচানো যায়, নবাব সিরাজউদ্দৌলার এই প্যালেসকে আরও একবার আমরা খুঁজে পেতে পারি ইতিহাসের পাতা থেকে, যে জায়গায় সেটি রয়েছে ভাঙন কবলিত এলাকা। ক্রমাগত হারে খইতে খইতে বেশিরভাগ অংশটাই চলে গিয়েছে গঙ্গাগর্ভে। কিছুটা স্থাপত্য আছে যা দেখে বোঝা যায় নবাবের এই স্থাপত্য কতটা সুন্দর ছিল, কীরকম ছিল প্যালেসের পরিকাঠামো। আর এবার এই হীরাছিলকে বাঁচাতেই আন্দোলনে নামল সেখানকার মানুষজন। কারণ শুধুমাত্র যে ইতিহাসকে বাঁচানো তা নয়, মানুষের জীবন জীবিকা এলাকার পটভূমি বদলে দিতে পারে এই হীরাছিল প্রাসাদের ভগ্নাংশ। যদি সরকারের সদিচ্ছায় এই হীরাছিল প্রাসাদের শেষ অংশটুকু বাঁচানো যায়, তাহলে ভালো পর্যটন কেন্দ্র আমরা উপহার দিতে পারবো মানুষের জন্য। বহু মানুষ নবাবকে ভালোবেসে যারা দেশ বিদেশ থেকে ছুটে আসে মুর্শিদাবাদে, তাঁদের কাছেও একটা আলাদা পাওনা হয়ে উঠবে এই জায়গা। বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলার বংশধরেরা তারাও চাইছে ভারত সরকার যাতে এই জায়গাটি রক্ষণাবেক্ষণ করুক, নবাবের শেষ চিহ্নটুকু যেন বাঁচিয়ে রাখুক। আর এই নিয়েই এবার এলাকার মানুষজন তারাও নামলো আন্দোলনে। একটি র্যালিও করা হলো আজ, সেই র্যালিতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল নবাবের শেষ চিহ্নটুকু বাঁচানোর জন্য। সকাল হয়ে গেছে, আজ 5ই ডিসেম্বর, আমরা হীরাছিল বাঁচাও আন্দোলনে নেমে পড়েছি। এই মুহূর্তে আকাশের অবস্থা মেঘলা হলেও এখনো অবধি বৃষ্টি পড়েনি, আমরা জানি পড়বে না, আমরা জানি আমরা পুরো দস্তুর মতো সাকসেসফুল হবো। ভালো লাগছে, কি মনে হচ্ছে হবে কাজ? আমরা যে হারে সবাই মিলে একসাথে নেমেছি যুদ্ধে, একদিন জয় হবেই। ঠিক, সবাইকে লেগে থাকতে হবে, তোমরাও যারা দেখছো সহযোগিতা করো, এগিয়ে এসো, এটাই চাইবো।